সেই প্রশ্নগুলো আমরা দেখি সেই স্ট্র্যাটেজিকেও আমরা দেখব তাহলে আজকে এই প্রথম প্রশ্ন যেটা আছে সেই প্রথম প্রশ্ন তো আমরা চলে আসি তাহলে প্রথম প্রশ্ন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইউপিএসসি দিয়ে তাহলে আমরা এটা জানি একটা কনস্টিটিউশনাল বডি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যার ফুল হচ্ছে আমরা জানি ইউপিএসসি যে চেয়ারম্যান ছিল মনোজ সোনি আমরা করেছিলাম কে রিটায়ার করেছিল তাহলে আমরা জানি মনোজ সোনি যিনি ছিলেন ইউপিএসসি চেয়ারম্যান সে রিটায়ার রিজাইন দিয়ে দিছিল পার্সোনাল রিজনের জন্য কিন্তু আমরা জানি ইউপিএসসি কিছু একটা বিবাদ নিয়ে চলছে আইএস পূজা খেরকার যিনি আছেন তা নিয়ে একটা বিবাদ চলছে সেটা নিয়ে একটা যে ইউপিএসসি যে চেয়ারম্যান ছিলেন যার নাম হচ্ছে মনোজ সোনি তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন তার একটা তাহলে ওই পদটা খালি ছিল তাহলে ওই পদটা নতুন যে চেয়ারপারসন হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তার নাম এখানে জিএস করা হচ্ছে তাহলে একটা আইএস রিটায়ার্ড আইএস যার নাম হচ্ছে প্রীতি সুদন তিনি এখন কি হচ্ছে বর্তমানে চেয়ারপারসন হচ্ছে কার ইউপিএসসি ইউনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ফুল ফর্ম হচ্ছে নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হলো তাহলে আমরা বলবো প্রীতি তাহলে আমরা একটু দেখবো প্রীতি সুদনকে আর ইউপিএসি ব্যাপার আমরা দেখবো তাহলে প্রথমে দেখবেন আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রীতি সুদন তাহলে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে কে আপয়েন্ট করেছে তাহলে অ্যাপয়েন্ট করার ক্ষমতা কার কাছে আছে তাহলে অ্যাপয়েন্ট করার ক্ষমতা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি হচ্ছেন কত নম্বরে রাষ্ট্রপতি আছে তাহলে আমরা বারবার বলি ইনি রাষ্ট্রপতি হচ্ছে পণ্যতম ইনি ফিফটিন প্রেসিডেন্ট ইনি হচ্ছেন পনেরোতম প্রেসিডেন্ট ইনি আছেন রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে রাষ্ট্রপতি ক্ষমতা হচ্ছে কি করা নিযুক্ত করা অ্যাপয়েন্ট করা কার ইউপিএসসি চেয়ারম্যান কে তাহলে ইউপিএসসি প্রীতি সুদন কে আইএস রিটায়ার্ড আইএস প্রীতি সুদন কে উনি কি করেছেন অ্যাপয়েন্ট করেছেন ইনি উনিশশো তিরাশি ব্যাচের আইএস অফিসার আর কি কাজ করেছেন উনি ফর্মার ঠিক আছে প্রাক্তন কি ছিলেন ইউনিয়ন হেলথ সেক্রেটারিও ছিলেন ঠিক আছে তাকে এখন কি করেছে নতুন চেয়ারপারসন হিসাবে ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে তাহলে প্রীতি ইনি ইউপিএসসি দ্বিতীয় মহিলা চেয়ারপারসন ঠিক আছে ইনি কি হচ্ছেন দ্বিতীয় মহিলা চেয়ারপারসন ইউপিএসসি ইনি এই পজিশনটা হোল্ড করেছেন ইনি দেখুন কি কাজ করেছেন ইনি একটা মত গুরুত্বপূর্ণ কাজ প্রোগ্রাম যেটা মনে হয় আয়ুষ ভারত আয়ুষ্মান ভারত সেখানে উনি কাজ করেছেন এমনি এবং বেটি বেচাও বেটি পড়াও এত ভালো ভালো প্রোগ্রাম ইনি কাজ করেছেন এই সাথে উনি যুক্ত ছিলেন ঠিক আছে তাহলে এই ছাড়া একটু আমরা দেখব ইউপিএসসি ব্যাপারে আমরা দেখব ইউপিএসসি কি আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কি হচ্ছে সাংবিধানিক সংস্থা যে কি করে যে পরীক্ষা নেয় কিসের পরীক্ষা অল ইন্ডিয়া সার্ভিস এর পরীক্ষা নেয় ঠিক আছে তাকে আমরা কি বলি সেন্ট্রালিনেশন অফিসেড ইন ভিডিওসার্ভিসেস আন্ডার দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে কি করে পরীক্ষা নাই কিসের পরীক্ষা গ্রুপ এন্ড গ্রুপ বি পরীক্ষা নাই ঠিক আছে এটাই হচ্ছে ওনার মূলত কাজ

আর্টিকেল ইউপিএসসি আর্টিকেল আপনারা লিখে রাখবেন তিনশো থেকে তিনশো তেইশ ঠিক আছে তাহলে অনুচ্ছেদ আর্টিকেল তিনশো থেকে তিনশো তেইশ সেকেন্ড নাম্বারে দেখবেন তাহলে সেকেন্ড নম্বর প্রশ্ন দেখুন সেকেন্ড নম্বর প্রশ্ন বলেছে একটা বুক লঞ্চ করা হয়েছে ঠিক আছে যার নাম বুক এর টাইটেল হচ্ছে ইন্ডিয়া এট দা রেট হান্ড্রেড ঠিক আছে তাহলে ইন্ডিয়া এট দা রেট কার লেখা প্রফেসর কে ভি সুব্রমণিয়াম কোথায় লঞ্চ করা কোন ইউনিয়ন কেন্দ্র মন্ত্রী লঞ্চ করেছে তার নাম জিজ্ঞেস করা হয়েছে তাহলে কোন কেন্দ্র মন্ত্রী বুক লঞ্চ করেছে বুক নাম হচ্ছে ইন্ডিয়া এট দা রেট হান্ড্রেড ইন্ডিয়া এট দা রেট হান্ড্রেড ইন ভিশনিং টমরোজ ইকোনমিক পাওয়ার হাউস আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি কিভাবে হব তার ব্যাপারে এই বুকে লেখা আছে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি আমাদের কিভাবে হবো ঠিক আছে সেইভাবে আমাদের লেখা আছে তাহলে কে লঞ্চ করেছে আমাদের তাহলে কে লঞ্চ করেছে আমাদের যে কেন্দ্র মন্ত্রী পিয়ুষ গোয়েল তিনি লঞ্চ করেছেন এই বইটা পিয়ুষ উনি লঞ্চ করেছেন ধর্মেন্দ্র প্রধান কিসের তাহলে বলবো এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী কেন্দ্র এডুকেশন মিনিস্টার যার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান কি আছে আর্থিক মন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার এফএম ফাইন্যান্স মিনিস্টার আছেন আমার বলবো হোম মিনিস্টার ঠিক তাহলে দেখুন তাহলে এই আমরা প্রশ্নের করবো তাহলে দেখুন ব্যাখ্যা যদি তাহলে এই পিউষ যেটা নাম আমরা দেখলাম ইনি কোন মন্ত্রী ইনি হোল্ড করে রেখেছেন তাহলে বলবো মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে তাহলে কোন মন্ত্রী তাহলে দেখুন বাণিজ্য শিল্প মন্ত্রী ইনি কি করেছেন হোল্ড করে রেখেছেন

নেক্সট প্রশ্নতে চলে আসবো নেক্সট প্রশ্ন দেখুন তিন প্রশ্নটা তাহলে দেখুন যে আমাদের ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে এলএনজি যে সাপ্লাই করে এনি এল এনজি মানে লিকুইড ন্যাচুরাল গ্যাস ঠিক আছে তাহলে সেকেন্ড নাম্বারে পয়সা কে চলে এসেছে সেকেন্ড নম্বর পয়সা কে চলে এসেছে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে একটা তাহলে নতুন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে তাহলে ইন্ডিয়াতে যে এলএনজি সাপ্লাই করে তাহলে প্রথম নাম্বারে সব প্রথম নম্বর কে আছে তাহলে সবচেয়ে প্রথম নম্বর হচ্ছে খাতার কাতার সব প্রথম পজিশন যে আমাদের ইন্ডিয়াকে সবচেয়ে বেশি এলএনজি সাপ্লাই করে সেকেন্ড নম্বরে যে চলে আসছে সেটা হয়ে গেছে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইন आंसर ডি তাহলে কাতার কত নম্বরে কাতার হচ্ছে ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশনে কে সেকেন্ড পজিশন হচ্ছে ইউএসএ কিসের পজিশন এলএনজি সাপ্লাই পজিশন এলএনজি কি আমরা দেখব এমনি এলএনজি ফুল ফর্ম হচ্ছে লিকুইড ন্যাচারাল গ্যাস কাকে সাপ্লাই করার জন্য ইন্ডিয়াকে এলএনজি সাপ্লাই ইন্ডিয়াতে সব দিয়ে প্রথম পজিশন কোয়েস কাতার আর সেকেন্ড পজিশন পেয়ে গেছেন কে সেকেন্ড স্থানে কে চলে এসেছে ইউএসএ তাহলে আপনারা দেখুন ইউএসএ কি করেছে কাকে রিপ্লেস করেছে ইউএ কে আগে ইউএ কি সেকেন্ড পজিশন ছিল ইউএ মানে ইউনাইটেড আরব ইউনিটস ইউনাইটেড আরব ইউনিটস ফুল ফর্ম হচ্ছে সে আগে কি ছিল সেকেন্ড পজিশনে ছিল এখন তাকে রিপ্লেস করে ইউএসএ কি করেছে সেকেন্ড পজিশনে চলেছে ঠিক আছে তাহলে কত কত মিলিয়ন টন আমাদেরকে এলএনজি সাপ্লাই করছে ইউএসএ তাহলে বলবো থ্রি মিলিয়ন টন কি করছে ইউএসএ সাপ্লাই করছে এলএনজি ঠিক আছে তাতে দেখুন ফার্স্ট পজিশনে আছে লার্জেস্ট এল এন সাপ্লাই আছে গত পাঁচ বছর ধরে ঠিক আছে কাতার কি হচ্ছে আমাদের টপে যাচ্ছে সব দিয়ে বেশি সাপ্লাই করছে কত দশ মিলিয়ন মেট্রিক টন আমাকে কি করছে এল সাপ্লাই করছে ঠিক আছে তাহলে এলএনজিটার ব্যাপারে একটু আমরা দেখে নেব এলএনজি ফুল ফর্ম কি হচ্ছে এলএনজি দেখুন আপনার এখানে একটা ছবিগুলো আছে অনেক ভালো করে ছবি দিয়েছে কীভাবে এলএনজি হয় তাহলে এলএনজি দেখুন এলএনজি লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস ঠিক আছে লিকুইফাইড ইনি একে কি করা হয় লিকুইড করা হয় তাহলে দেখুন ইটস ন্যাচুরাল গ্যাস যখন এই গ্যাস থাকে এই গ্যাসকে আমরা কি করি কুল ডাউন করি কত মাইনাস টু সিক্সটি ডিগ্রি ফারেনহাইট বা একশ মাইনাস একশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস আমরা কি করি এটাকে ঠান্ডা করি কি করি আমরা এই গ্যাসটা কি করি আমরা মধ্যে ঠান্ডা করা হয় ঠান্ডা করা হয় যাতে এটি একটা তল আকারে পরিণত হয় ঠিক আছে তারপর আমরা কি করি যখন এই যে লিকুইড ফর্ম থাকে যে এই লিকুইড তল ফর্মে থাকে তল ফর্মকে আমরা কি করি ক্যারি করতে আমাদের কি হয় মানে ভালো করে আমরা ক্যারি করতে পারি তাহলে যখন একে আমি যখন একে একবার কি করি আমরা যখন ডেস্টিনেশনে আমরা নিয়ে চলে আসি গন্তব্য যদি পশে তারপর আমরা কি করি আবার একে কি করি গ্যাস ফর্মে করে আমরা আবার ইউজ করা হয় ঠিক আছে তাহলে এটা আমরা কি করি ঠান্ডা করে কি করি লিকুইড ফর্মে আমরা নিয়ে চলে আসি যখন আমরা একে যেখানে নিয়ে সেখানে আবার নিয়ে যাওয়ার পর একে আবার আমরা গ্যাস ফর্মে নিয়ে চলে আসি তারপর আমরা কি করি এটা ব্যবহার করা হয় এটাই হচ্ছে এলএনজির কনসেপ্ট তাহলে আমরা দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন পুঁছিয়ে দেয় তাহলে আমাদের দু হাজার চব্বিশ একটা এক্সারসাইজ হতে চলেছে সেটা হচ্ছে তরঙ্গ শক্তি এটা সব দিয়ে বড় এক্সারসাইজ আই এফ এর আই এফ মানে ইন্ডিয়ান এয়ার ফোর্স তো দু সব দিয়ে প্রথমবার ইন্ডিয়া কি করেছে এটা কন্ডাক্ট করবে সব দিয়ে প্রথম মাস কি করেছে আগামী মাস ছ তারিখে প্রথমবার কি করবে ভারত এটা বহু জাতি বিমান ভরা দুই ধাপে পরিচালন করবে ঠিক আছে তাহলে কোথায় কোন জায়গায় করবে এটাই প্রশ্ন কোন জায়গায় করবে তাহলে দেখুন একটা নেক্সট মান্থ নেক্সট মান্থ বলতে গেলে আমাদের এই যে নেক্সট মাস ইয়ানি অক্টোবর সেপ্টেম্বর মাসে ছয় তারিখে এই এই এক্সারসাইজ হবে সেটা হবে তামিলনাড়ু সালাল বলে একটা জায়গা সালাল বলে একটা জায়গা আছে সেখানে এই কি হবে এক্সারসাইজটা হবে কি নাম এক্সারসাইজ নাম হচ্ছে তরং শক্তি এটা সব দিয়ে বৃহত্তম এক্সারসাইজ আই এফ এর সব দিয়ে বৃহত্তম এক্সারসাইজ ঠিক আছে তাহলে এই এক্সারসাইজ ব্যাপারে আমরা একটু দেখব আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজের তো দেখুন ইন্ডিয়া উইল হোস্ট ফার্স্ট সব প্রথমবার ইন্ডিয়া কি করবে এটা এক্সারসাইজটা হোল্ড করবে ঠিক আছে তার নাম হচ্ছে তরং শক্তি এটা দুটো হবে নেক্সট মাসের ছ তারিখে সুলার তামিলনাড়ুতে আমি যেটা বললাম এটা কি হচ্ছে এটা এএফআই এর বৃহত্তম ঠিক আছে মাল্টি ল্যাটারাল এক্সারসাইজ এনি বহু পক্ষে এর মধ্যে অনেকগুলো কান্ট্রি এর মধ্যে যুক্ত থাকবে ইন্ডিয়া কি কি শো করবে কি কি দেখাবে ঠিক আছে নিজের ক্যাপাবিলিটি দেখাবে এর মধ্যে নিজের ন্যাস কর্পোরেশন দেখাবে ঠিক আছে এই লক্ষ্য ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা এবং অংশগ্রহণকারী সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাটা ইন্ডিয়া শো করবে এই এক্সারসাইজে আর কি কি করবে তো ইন্ডিয়া কি কি পার্টিসিপেট করবে দেখুন এই এক্সারসাইজের মধ্যে নিয়ারলি তিরিশটা কান্ট্রি কি করবে যোগ দেবে তিরিশটা কান্ট্রি কি করবে অংশগ্রহণ করবে তার মধ্যে দশটা কান্ট্রি এবং যারা নিজের ফাইটার এয়ারক্রাফট নিয়ে আসবে ঠিক আছে তাহলে কি নিয়ে আসবে ফাইটার এয়ারক্রাফ্ট যুদ্ধ বিমানটাও নিয়ে আসবে ইন্ডিয়া কি করবে ইন্ডিয়া ইন্ডিজেনাস ইন্ডিজেনাস মানে দেশই মানে এই দেশের মধ্যে যেটা তৈরি করা হয়েছে সেটা এখানে কি করবে প্রদর্শন করবে ঠিক আছে তাছাড়া এয়ারক্রাফট এন্ড ইকুইপমেন্ট যা যেখানে তেজাস রাফেল মিরাজ 2000 জাগুয়ার আমিক 29 এই আমরা কি করব এখানে পরিদর্শন করব এই তারং এক্সারসাইজ 2024 এ নেক্সট क्वेश्चन দেখুন 28 বছরের স্বপ্নিল কোসালে এই প্যারিস অলিম্পিক্স ঠিক আছে থার্ড মেডেল নিয়ে এসছে থার্ড মেডেল নিয়ে এসছি ফার্স্ট মেডেল কে ও মানু ভাকর থার্ড মেডেল নিয়ে এসছে তারপর মহারাষ্ট্র ঠিক আছে বিলং করে ইনি ব্রঞ্জ মেডেল নিয়ে এসছে ব্রঞ্জ মেডেল নিয়ে এসছে ঠিক আছে ইন্ডিয়ার থার্ড মেডেল ইন্ডিয়ার থার্ড মেডেল এই প্যারিস অলিম্পিক্স এ এক আগস্ট দু হাজার চব্বিশে এই মেডেল নিয়ে এসছে বললো তাহলে প্রশ্ন করেছে বিশ এভেন্টে এই মেডেল নিয়েছে কে স্বপ্ন কোশালে তাহলে আঠাশ বছর বয়সে স্বপ্ন কোশাল ব্রড পদক অর্জন করে যা এক আগস্ট প্যারিস অলিম্পিকে ভারতের তৃতীয় পদক তাহলে কোন জায়গায় কোন পজিশনে বলবো পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন এই ইভেন্টে কি করেছে স্বপ্ন কোষালে কি করেছে ব্রঞ্জ মেডেল জয় হই আমাদের প্যারিস অলিম্পিকে তাহলে আমরা একটু দেখে নেব তাহলে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন এই ছবিটা দেখুন স্বপ্নুল কোশালের ছবি তাহলে দেখুন বয়স হচ্ছে আঠাশ বছর থার্ড মেডেল ইন্ডিয়ার থার্ড মেডেল নিয়ে এসছে প্যারিস অলিম্পিক্সে ঠিক আছে তাহলে আপনারা দেখুন কোন ইভেন্টে কোন খেলাতে তাহলে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে এই এই কি করেছে ব্রঞ্জ মেডেল কি করেছে সিকিউর করেছে ঠিক আছে পদক জিতেছে তাহলে স্বপ্নুল কোশালের ব্রঞ্জ মেডেল আ থার্ড মেডেল ফর ইন্ডিয়া ইন দ্য রাইফেল ইভেন্ট তাহলে যেটা শুটিং হয় বা রাইফেল হয় যে শুটিং হয় সে শুটিং এর মধ্যে যে স্বপ্নিল কোষালে এনে যতগুলো যতগুলো যখন থেকে অলিম্পিক হচ্ছে তাহলে রাইফেলের মধ্যে আমরা তিনটাই মেডেল নিয়েছি তিনটাই মেডেল নিয়ে এসেছি প্রথম মেডেল নিয়েছি অভিনব বিন্দ্রা আমরা দেখবো সেকেন্ড হচ্ছে গগন নারায়ণ আর থার্ড হচ্ছে আপনার স্বপ্ন কোশালে আমরা এই প্রায় সরম কথা বলছি না যতগুলো রাইফেলে আমাদের মেডেল এসছে মানে শুটিং এর মধ্যে শুটিং এভেন্ট এর মধ্যে এই যে হচ্ছে স্বপ্ন কোষালে এই এর হচ্ছে তৃতীয় পজিশন এই হচ্ছে

কোন ইভেন্টে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল থার্ড ফ্রি পজিশন এই ইভেনে এই ইভেনে কি করেছে নিয়ে এসছে ঠিক আছে আচ্ছা গগন নারায়ণ আপনারা জানেন এই আমাদের প্যারিস অলিম্পিক্সে এনাকে চেফ দা মিশন করা হয়েছে চেফ দা মিশন গগন নারায়ণকে চেফ দা মিশন করা হয়েছে চেফ দা মিশন মনে হচ্ছে ইনি পুরো যতগুলো খেলা হচ্ছে প্যারিস অলিম্পিক্সে উনি অ্যাজ এ হেড বা উনি লিড করবেন

সেটা করা হলো মাসের মাসের মধ্যে এই স্কুলটা স্কুলটা রেডি করা হলো থ্রি ডি স্কুল তৈরি করা হলো যে আগুনে বিধ্বস্ত হয়েছিল সেই স্কুলে দু মাসে তাহলে কি করা হলো থ্রি ডি স্কুল তাহলে তাহলে আমরা অরুণাচল ব্যাপারে একটা আমরা দেখে নেব তাহলে অরুণাচলের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পেমা খান্ডু অরুণাচলের রাজ্য পালন হচ্ছে নাম ক্যাভেলিয়া ত্রিবিক্রম প্রণিক আর আমরা রাজধানী এবং বৃহত্তম শহর দেখে নেব ইটানগর যেহেতু একটা ক্যাপিটাল আর সর্বোচ্চ আমরা শৃঙ্খলা বা শৃঙ্খল দেখব কান্ত তাহলে ঠিক আছে আপনারা ম্যাপও দেখতে পাচ্ছেন নাচের প্রদেশে আপনি প্রতিবেশী প্রতিবেশী আপনারা রাজ্য দেখতে পাচ্ছেন নাগাল্যান্ড আসাম তারপর প্রতিবেশী আপনারা যখন দেশ দেখুন ভুটান তাহলে ঠিক আছে তাহলে এই সবগুলো আপনাদের আজকেই এই ছটা প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে আশা করি আপনাদের এই ছটায় প্রশ্নটা ভালো লেগেছেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন তাহলে নেক্সট ভিডিও তো আবার মিলবো সবাইকে বাই বাই